এবছর শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। প্রতিবেশী রাষ্ট্র ইরিত্রিয়ার সাথে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধে উদ্যোগী ভূমিকা নেয়ায় তাকে এই সম্মাননা জানানো হয়েছে। সীমান্ত ইস্যুতে এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রাণ যায় 1.5 লাখের বেশি মানুষের। গেল বছর ক্ষমতায় এসেই এই সংকট নিরসনে ইরিত্রিয়ার সাথে চুক্তি করেন অ্যাবি আহমেদ। নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রতি বছরই চলে নানান জল্পনা কল্পনা। তবে 2019 সালের সম্ভাব্য তালিকায় থাকলেও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদকে নিয়ে আলোচনা ছিল না খুব বেশি। নোবেল কমিটি হ্যাজ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড দ্য নোবেল পিস প্রাইজ ফর 2019 টু ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার অ্যাবি আহমেদ আলি। দীর্ঘ এক দশক ধরে চলা সংঘাত বন্ধ উদ্যোগ নেয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে দেয়া হলো এবারের নোবেল শান্তি পুরস্কার। ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভের আগে ইরিত্রিয়া ছিল এর অবিচ্ছেদ্য অংশ। এরপরই সীমান্ত নিয়ে শুরু হয় সংঘাত। ৯০ দশক থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রাণ গেছে প্রায় 1.5 লাখ মানুষের। এর মধ্যে শুধু 1998 থেকে 2000 সাল পর্যন্ত চলা যুদ্ধে প্রাণ যায় 80,000-এর বেশি মানুষের। গেল বছরের এপ্রিলে ইথিওপিয়ার ক্ষমতায় আসেন সাবেক সেনা কর্মকর্তা অ্যাবি আহমেদ। অবসান ঘটান দীর্ঘদিনের সীমান্ত সংকটের। ইরিত্রিয়ার প্রেসিডেন্টের সাথে করেন যৌথ চুক্তি। ভূপরিবেষ্টিত ইথিওপিয়ার জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। অ্যাবি আহমেদের উদ্যোগে দেশের অভ্যন্তরে আসে নানা পরিবর্তন। শুরু করেন রাজনৈতিক সংস্কার। নিজ দেশের বিরোধী দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।